আপা, সেই 15ই আগস্টে যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো, সেই মুহূর্তে বঙ্গমাতা সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে যখন বলল আমাকেও তোমরা মেরে ফেলো, এই সাধারণত আপা আমরা দেখি যে একজন মানুষ তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই মুহূর্তে সে আসলে যে কোনো মানুষই আসলে আপা পালিয়ে যায় যে তার নিজের জীবনকে রক্ষা করবার জন্য, কিন্তু সেই বঙ্গমাতা রেণু তার বঙ্গবন্ধুকে ফেলে পিছু পা হননি, উল্টো বলেছেন যে আমাকে মেরে ফেলো। আপা, এই বিষয়ে এই বিষয়টিকে আসলে পুরো বাংলাদেশ জানেন? বেগম ফজিলাতুন্নেসা মুজিব রেণু, যদি আমরা তার জীবনটা মানে একটু নিবিড়ভাবে দেখি, তার সমস্ত জীবন, তার জীবনাচার, কর্মকাণ্ড, সেটা আগরতলার ষড়যন্ত্র মামলা শুধু না, তার আগে সে ভাষা আন্দোলন থেকে শুরু করে যে কোনো সময় যখনই বঙ্গবন্ধু সেই কারা অন্তরীণ কিংবা মোট কথা সংসার থেকে দূরে, সেই সময় এই সংসারের হাল ধরা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা এবং বাচ্চাদের মানুষের মতো মানুষ করা এবং রাজনীতি সচেতন হিসাবে গড়ে তোলা, সব কাজগুলি অত্যন্ত সুনিপুণভাবে তিনি পালন করছেন। ওই 32 নম্বরের বাড়ি বা সবসময় তিনি কিন্তু আত্মীয় পরিজন, শ্বশুর শাশুড়ি, ভাগ্না মানে ভাজিতা, এই সবারই নিয়ে উনি পরিবৃত্ত ছিলেন, তাদের উনি প্রতিপালন করছেন, সেবা করছেন, তাদের সুখ দুঃখের খবর রাখছেন, তাদের গড়ে তুলছেন। ওনার নিজের জন্য কিন্তু উনি কোনো সময় ওইভাবে আলাদা করে রাখেন নাই, কিন্তু তারপরেও ওনার জীবনের ধ্রুবতারা ছিল বঙ্গবন্ধু, তারে কেন্দ্র করেই তার সমস্ত কর্মকাণ্ড মানে ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া ছিলেন একজনই, তিনি ছিলেন বেগম মুজিব, এবং তার জীবনের ধ্রুবতারা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমে যে কথাটা পরিষ্কার হওয়া দরকার যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সঙ্গে আমার সরাসরি কথা খুব কম হয়েছে, সালাম আদাব বিনিময়। আমি তাকে খুব কাছ থেকে দেখি শেখ কামালের যেদিন বৌভাত সেদিন গণভবন, যেটা এখন বর্তমানে, সেখানে শেখ কামালের বৌভাত ছিল, বউ ভাত ঠিক না, বউ চা, চা বিস্কিট দিয়ে, কেননা ওইভাবে শান শওকতের বিয়ে, কিন্তু বিয়েতে খরচ বঙ্গবন্ধু বা বঙ্গমাতা সেটা করেননি, কেননা তখন কেবল একটা সদ্য স্বাধীন দেশ। সেই অবস্থায় আমরা সবাই গণভবনে গেলাম, গণভবনের লন থেকে শুরু করে সব কিছুতে মানে সেই চেয়ার দেওয়া, তা এর ভিতরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব তিনি সুলতানাকে নিয়ে, আর তিনি বিভিন্ন টেবিলের মানে মাঝখান দিয়ে যাচ্ছেন, আর টেবিলে টেবিলে একটু উনিও সালাম দিচ্ছেন, আর সুলতানা তো দিচ্ছেই, এইভাবে যে একবার ঘুরে গেলেন, সেটাই কিন্তু ওনাকে আমার প্রথম দেখা কাছ থেকে। এবং দেখলাম যে একজন মা তার পুত্র সন্তানের মানে পুত্রবধূ যেভাবে সাদরে বরণ করে নেয় এবং সেখানে স্নেহ ভালোবাসা একটা সেই তৃপ্তি, কিছুটা গর্ব অহংকার না, কিন্তু একটা গর্বিত মা যেভাবে সেই ভাবে মানে তার অভিব্যক্তিতে তার চোখে মুখে ফুটে উঠছিল, এবং তিনি সব টেবিলে টেবিলে নিজে সুলতানাকে নিয়ে আসলেন, আর সবখানে সুলতানা সালাম করলো, উনিও সবাইকে বললেন যে আপনারা দোয়া করবেন। এই আমি ওনাকে দেখি, আর এমনিতে বিভিন্ন মিটিং মিছিলের পরে যখন সেই মিছিল গিয়ে শেষ হতো 32 নম্বরে, ওটাই তো ছিল গন্তব্য, তখন কেননা 69-এর গণ আন্দোলনে আমি কিন্তু 22শে ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পাই, আর 6 দফা দেওয়ার পরে ছাত্রদের তরফ থেকে সমর্থন, 6 দফা দেওয়ার পর থেকে যেহেতু আমরা ছাত্র ইউনিয়ন থেকে 6 দফাকে সমর্থন দিই,
সেই জন্য আমারও বেশি দিন বাইরে থাকা হয় নাই সুতরাং ছয় দফার পরে 67তে প্রথম যে হরতাল তার আগে টুকটাক অ্যারেস্ট হয়েছে কিন্তু 67তে ছয় দফা হরতালটা পালন করে তখন আমি শান্তিনগরে থাকতাম বাসায় আসার পর পরই খুব বেশি পরিশ্রম করতে হয় না রাজারবাগ সেই এসবি অফিস থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় আর ওই 69-এর যেদিন 22শে ফেব্রুয়ারি সেদিন আমরা মুক্তি পাই কাজী এরপরে তো ইলেকশন তারপরে মুক্তিযুদ্ধ বা ইত্যাদি এই সব কিছু মিলিয়ে তারপরে যেটা যে ঐক্যজোটের পরে হলো বাকশালত এবং এর ভিতরে যেটুকু দূর থেকে দেখা এর বাইরে আমি খুব ওনার কাছে গিয়ে কথা বলেছি উনি মানে নিকট জনের যে আলাপ সেটা করেছেন এই অসত্য দাবি আমার আমি কোনোদিনই করি নাই এখনও করি না কিন্তু যেটা আমি বুঝি একজন মানুষ হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং সর্বোপরি একজন মহিলা হিসাবে যে এইভাবে জেনে শুনে স্বামী যেখানে তার ফাঁসির আসামি তখন যে দলকে বঙ্গবন্ধু তো আসামি উনি তো বন্দী সেই সময় সমস্ত আওয়ামী লীগ ছাত্রলীগ একে পরিচালনা করা এই দুঃসাধ্য কাজটি উনি অত্যন্ত নিপুণভাবে অত্যন্ত দৃঢ় সংকল্পভাবে তিনি করে গেছেন এবং সবচেয়ে বড় কথা যে এই সময়ে সবসময় তো আর সমর্থনের পর্যায়ে মানুষ আসে যখন একটা উত্তাল গণ জোয়ার সৃষ্টি হয় তার আগে সমর্থক থাকে শুভানুধ্যায়ী থাকে কিন্তু তারা উচ্চকণ্ঠ থাকেই না বরং কিছু দূরে থাকে অনেকেই সেই বিপদের আশঙ্কা করে সরে যায় কিন্তু সেই সমস্ত সময়ে আমি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনেছি একসঙ্গে জেল খাটতে গিয়ে বা কারো অন্তরীণ হতে গিয়ে বা সাজদা চৌধুরীর সঙ্গে যেহেতু অনেকদিন আমি 75-এর পরে নেত্রী আসার আগে জেলে ছিলাম একসঙ্গে ওনার মুখ থেকে শুনেছি কেননা সাজদা আপা ছিলেন তখন অত্যন্ত ঘনিষ্ঠ ওই পরিবারের সঙ্গে এবং তিনি এমপিও ছিলেন ইত্যাদি সেই অবস্থায় ওনার কাছ থেকে যেটা শুনেছে জেলখানায় তো রাজ্যের কথা হয় কথা ছাড়া আর কী বলার আছে তাও আমরা তো ফিমেল ওয়ার্ডে বন্দি কাজে সাধারণ কয়েদিদের সঙ্গে কথা বলা সবসময় আমাদেরকে অ্যালাউও করতো না সাজদাপা আমি আমরা ওই বলতে গেলে ফিমেল ওয়ার্ডে একটা রুমে অনেক সময় মানে দিনের পর দিন সব ফ্যাসিলিটি ছিল কিন্তু এমনকি সামনে যে এক চিলতার জায়গা সেখানেও আমাদের অনেক সময় হাঁটা চলা বন্ধ ছিল তা বিশেষ করে তখন এই যে জেলে একের পর এক ফাঁসি হচ্ছে এই অবস্থায় কিন্তু তারপরেও সাজদাপার মুখ থেকে আমি অনেক ঘটনার বিবরণ শুনেছি যে উনি অত্যন্ত অনাড়ম্বর বলতে গেলে নিরাড়ম্বর জীবনযাপন করতেন এবং ওনার প্রত্যেকটা সঞ্চয় ছিল আন্দোলন এবং বঙ্গবন্ধুর যে আদর্শ যাতে বাস্তবায়িত হয় এবং তার জন্য কর্মী এবং দেশবাসীর জন্য নিবেদিত এবং আমরা যদি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ি সেখানে তৎকালীন পারিপার্শ্বিক জীবন রাজনীতির যে বিভিন্ন বর্ণনার পরেও যেখানে বোঝাই যায় যে একটা ফল্গুধারার মতো সেই স্রোত মানে স্নেহ এবং ভালোবাসা দিয়ে যিনি বঙ্গবন্ধুকে ভরিয়ে রেখেছিলেন তিনি হলেন বেগম ফজিলতুন্নেসা মুজিব মানে এটা বলতে হয় একই সোনার আলোয় জীবন ভুবন ভরিয়ে দিলে বঙ্গবন্ধুর ভুবন রেণুর সেই সুগন্ধে সুবাসে আলো মানে সুরভিত ছিল সুরভিত কুসুম মেয়ের নাম হলো রেণু আমি ছোট একটা মানে ঘটনা বা কাজ টানে নিয়ে আসবো আমাদের ভোটার লিস্টে আগে কিন্তু মায়ের নাম ছিল না
জননেত্রী শেখ হাসিনাই প্রথম ভোটার লিস্টে মায়ের নাম আনার ব্যবস্থা করেন এবং উনি এর পক্ষে যুক্তি হিসাবে বলছিলেন যে হাসরের ময়দানে কিন্তু মার নামে ডাকা হবে এই কথাটা আমাদের অনেককেই স্বীকার মানে বলেও না কিন্তু হাসরের ময়দানে কিন্তু শুধু মার নামে ডাকা হবে তা আল্লাহর কলমে যে গৌরব যে সম্মান দেওয়া হচ্ছে নারীদের সেটারে আমরা কিন্তু আমাদের জীবন আচারে রাখতে চাই না এই রাখার বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভোটার লিস্টে মায়ের নাম আনার ব্যবস্থা করেন এর আগে কিন্তু ভোটার লিস্টে মায়ের নাম থাকতো না এবং আজকে হিমালয়ে যাওয়া থেকে শুরু করে সব জায়গাতেই মেয়েদের যে এই যে সাহস এই যে আমরাও পারি এই যে আত্মবিশ্বাস এটা মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় যে তার যে শৈশব থেকে যে জীবনাচার উনি তার মায়ের ভিতরে দেখছেন বেগম মুজিবের ভিতরে দেখছেন সেখান থেকে তিনি এটা আত্মস্থ করছেন তিনি এটা নিজের ভিতরে ধারণ করছেন যার জন্য আজকে আমাদের দেশের এই মানে বাস্তবতার ভিত্তিতেই উনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন এটা অতুলনীয় এবং পৃথিবীতে অনেক দেশের চেয়ে অগ্রসর মান পদক্ষেপ বলে আমি মনে করি ফজিলাতুন্নেসা মুজিব তিনি এক কাধারে বঙ্গবন্ধু শেখ মুজিবের পত্নী শুধু তা নয় তিনি তার সেই যে বিকাশ বঙ্গবন্ধুর সেখানে যেমন তার বাবা মা তার সংগ্রাম তার পারিপার্শ্বিক সেই সময় যেমন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর ভিতরে যে বঙ্গবন্ধুর যে উপাদান ছিল সেটাকে বিকশিত করতে সাহায্য করেছে সেটাকে ফুলের সৌরভে ছেয়ে দিয়েছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব যার ডাকনাম রেণু সেই বলতে হয় যে সোনার আলোতে ভরিয়ে ভুবন ভরিয়ে দিলে যে কথাটা আমরা গানে পাই আমি মনে করি যে বঙ্গবন্ধুর জীবনকে সৌরভে ভরিয়ে দেওয়ার আরেক নাম ফজিলাতুন্নেসা মুজিব রেণু একদিকে যেটা বলতে হয় যে সুগন্ধের পাশাপাশি ছিল বেগম ফজিলাতুন্নেসা মুজিবের যে ইস্পাত কঠিন দৃঢ়তা আমাদের যে প্রথাগত শিক্ষা বা যেভাবে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা সেগুলো কিন্তু ওনার জীবনে ওইভাবে আসে নাই কেননা খুবই মানে বলতে গেলে শৈশবেই তাদের বিয়ে হয়ে গিয়েছিল এবং তারপরে শ্বশুর শাশুড়ির সংসার যৌথ সংসার সেখানে তিনি বড় হয়ে উঠছিলেন কিন্তু তারপরেও বলতে হবে যে ভিতরে যদি উপাদান না থাকে তাহলে কিন্তু বিচ্ছুরণ হয় না আলোর মানে বিকিরণটা হয় না ফজিলাতুন্নেসা মুজিবের ভিতরে সেই আলোটা ছিল বলেই তিনি বঙ্গবন্ধুর ভুবনকে আলোতে ভরিয়ে দিতে পেরেছিলেন সেই গানের ভাষায় বলতে হয় কি সোনার আলোতে ভুবন ভরিয়ে দিলে সেই সোনার আলোতে বেগম মুজিব ফজিলাতুন্নেসা মুজিব তিনি বঙ্গবন্ধুর জীবনকে ভরিয়ে দিয়েছিলেন যে আলোতে দীপ্তি আছে কিন্তু জ্বালায় না যে আলোতে মমত্বর উত্তাপ আছে কিন্তু যে আলো মানুষকে সেই যেটাকে বলে দহন করে না সেই আলোটাই বেগম মুজিবের আলো এইভাবে মানে সম্পৃক্ত হওয়ার সুযোগ ছিল না যা কিছু ওই 66-6 দফা তারপরে 67-তে আমার মানে আমি অ্যারেস্ট হলাম মানে হরতাল পালন করলাম 7 জুন সেটাও ঢাকা মেডিকেলের মহিলা হোস্টেলে থেকে মেয়েদের হোস্টেলে থেকে এবং তারপরে
8ই জুন বাসায় আসলাম, তখন আমরা কি বলে শান্তিনগরে থাকতাম। আসার পরে বেশি পুলিশের বেশি কষ্ট করতে হয় না, রাজারবাগ থেকে এসে আমার নিয়ে গেল, এই তো ঘটনা। কাজেই আমি ওইভাবে কোনো একটা ঘটনা উল্লেখ করব সেটার মতো কিছু নাই, কিন্তু যেটুকু আমি ওনারে একদম কাছ থেকে দেখি, যেদিন শেখ কামালের বৌভাত হয়, গণভবনে বৌভাত ছিল, বউ ভাত না বউ চা, এখানে মানে এটুকু যে বঙ্গবন্ধু বলছিলেন যে বউ চাই চাই হবে, তখনই কিন্তু আমরা বউ চার শব্দটা আসে। টি পার্টি কিন্তু তার আগে আমাদের দেশে বউ ভাতে যেটা হয় মানে মোটামুটি ভালোভাবে অতিথিদের আপ্যায়ন করা, কিন্তু সেখানে চা আর বিস্কিট ছিল, এই ছিল তখনকার আপ্যায়নের ব্যবস্থা। আসলে 75-এর পরে যেভাবে সম্পূর্ণ ইতিহাসটারই মুছে ফেলতে চেষ্টা করা হচ্ছে, সেখানে বঙ্গবন্ধুরই তো তারা মুছে ফেলতে চাচ্ছে, এবং দীর্ঘ লড়াই সংগ্রামের পরে, এবং এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 81 সালে বাংলাদেশে পা রাখার পর থেকে যে আন্দোলন তুঙ্গে ওঠে এবং বেগবান হয়, তারই ফলশ্রুতিতে আজকে আমরা বর্তমানের বাংলাদেশ। এবং এটা না হলে বললাম তো যে কতগুলি দিবসে তাও ঝটিকা মিছিল ছাড়া বঙ্গবন্ধুর নাম নিয়ে আমরা মিছিলই করতে পারতাম না, এটাই তো ছিল বাস্তবতা। এমনকি সেই ঢাকা ইউনিভার্সিটি থেকেও মিছিল নিয়ে বাইরে, আমার পরিষ্কার মনে আছে ওই যেটা জহুরুল হক হল, তখন ইকবাল হল, তার ওইখান দিয়ে যে রেল লাইনটা এটাও আমরা ক্রস করতে পারিনি, একবার এখান থেকেও আমাদের ফেরাই দেওয়া হয়েছে, আরেকবার আমরা নানানভাবে এদিক দিয়ে ওদিক দিয়ে যখন কলাবাগান পর্যন্ত আসছি তখন আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, আমরা 32 নম্বরে ফুলটা পর্যন্ত দিতে যেতে পারিনি। সেখানে আজকে এই পরপর ক্ষমতায় থাকার ফলে, এবং সবচেয়ে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু লেখক হলে অনেক মানে অনেকের ভাত জুট মানে হতো না আর কি, উনি লেখেন অত্যন্ত সহজভাবে লিখে, উনি যেটুকু ওনাদের পারিবারিক জীবন অর্থাৎ ভাই বোন মা বাবা তো মহিরুহ, কিন্তু এই দিকটা যেভাবে মানুষের সামনে নিয়ে আসছেন এর জন্যই আজকে বেগম মুজিবের উপরে আলোকটা পড়ছে, তা নইলে এই আলোটা ফেলাবার লোকও কিন্তু থাকতো না। এবং এটার জন্য বেগম মুজিব কোনো চেষ্টাও করেন নাই, আমার মনে আছে শেখ কামালের বউ ভাতে আমরা বউ ভাত না বউ চা, জাস্ট একটা সমুচা ছিল আর চা ছিল আর একটা মিষ্টি ছিল শুকনা মিষ্টি, তো সেই অবস্থায় আমরা যে গণভবনে বউ চা ছিল সেখানেও উনি যে সুলতানারে নিয়ে আসলেন অত্যন্ত সাদা মাঠা ইয়ে কাপড় চোপড়, সুলতানা অবশ্য নববধূর বেশে ছিল, কিন্তু আমাদের যে ইয়ে আমাদের দেশে বউরে যেভাবে সাজানো হয় সেই রকমই ছিলেন, কিন্তু বেগম মুজিব অত্যন্ত সাদা মাঠা ছিলেন। আসলে এই রিলগুলি যদি উদ্ধার করা হয়, তখন যারা ক্যামেরা ই করতে হয় আর্কাইভে তো সবগুলি রাখতেও দেয় নাই, কিন্তু এইগুলি উদ্ধার করলে দেখবেন যে উনি কত সহজ ছিলেন, কত সাদামাঠাভাবে চলতেন, মানে নিরাভরণ জীবন যেটার বলে অনাড়ম্বর শুধু না নিরাভরণ জীবন উনি পালন করতেন। এমনকি আমি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনছি যে কিছু টাকা হলেই উনি কর্মীদের দিয়ে দিতেন, 6 দফা দেওয়ার পরে বঙ্গবন্ধু যখন আগরতলার ষড়যন্ত্র মামলা, সে 5 টাকা 10 টাকা দিয়েও যে কত কর্মীরে উনি তখন কাজে পাঠাইছেন, যদিও তখন 5 টাকা এখনকার 50 টাকার মতো, কিন্তু তারপরেও এই টাকাটা উনি তো সংসার খরচ থেকে, উনি তো ওনার ছেলে মেয়ের পিছনে ব্যয় করেন নাই, উনি ব্যয় করছেন ওনার স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আদর্শের জন্য জেলে গেছেন, সে আদর্শ যাতে
বিকশিত হয়, সে আদর্শ যাতে জীবন্ত থাকে তার জন্য। কাজেই মানে সেই সোনার আলোতে ভুবন ভরিয়ে দিয়েছেন, তিনি হলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। আপা, আমি শেষ যে জিনিসটা আপনার কাছ থেকে শুনে সবচেয়ে বেশি উজ্জীবিত হয়েছে, যে উনি ছিলেন ধ্রুবতারা বঙ্গবন্ধুর জন্য। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আজকে যে উদ্যোগটা নিছে, এটা প্রশংসার দাবিদার। এর জন্য নারী সমাজের কাছ থেকে তারা ধন্যবাদ আশা করাটা তাদের প্রাপ্য। আমি মনে করি যে এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি আজকে বেগম মুজিবের এই যে নীরবে নিভিতে গন্ধবিধুর ধূপের মতো নিজেরে খালি মানে বলতে হয় যে বঙ্গবন্ধু মানে বেগম মুজিবের একটাই কথা ছিল, তোমারই করিয়াছি জীবনে ধ্রুবতারা। বেগম মুজিবের কিন্তু ধ্রুবতারা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ধ্রুবতারার দিকে তাকাই কিন্তু উনি ওনার জীবন ওনার কর্তব্য পালন করছেন, তার সন্তান সন্ততিদের মানুষ করছেন। আন্দোলনের সময় বঙ্গবন্ধুর যখন কারাগারে বা অন্তরীণ, তখন তিনি কর্মী এবং দলের পরিচালনাতে তার শ্রম ঘাম নিষ্ঠা সহকারে তিনি ব্যাপৃত রয়েছেন। এবং বঙ্গবন্ধু যেদিন নিহত হয়েছেন, আমার মনে হয় যে তারপরে একদিনও বোধ হয় উনি তার যদি বঙ্গবন্ধুর ছাড়া বাঁচিয়ে থাকতে হতো, এই জীবন তার জন্য কী হতো আমরা কল্পনা করতে পারি না। যার জন্য উনি বলছেন আমারেও মারে ফেলো, যখন 32 নম্বর এই সিঁড়িতে আসে বঙ্গবন্ধুর মৃতদেহ উনি দেখছেন যে আমারেও মেরে ফেলো, এবং তারা তারে গুলিতে বিদীর্ণ করে দিচ্ছে তার শরীর।